আপনাদের স্বাগতম আমাদের এই লাইভে বছর পূজা প্রাঙ্গণে। আমরা যা বছর এবার 36 বছরে পূজায় পা দিয়েছি, আমাদের পূজা 36 বছর এবার। আমরা বিগত দিনে আপনারা দেখেছেন গত 20 বছর থেকে নানান থিম নিয়ে পূজা করছি এবং সমাজের প্রতি ভালোবাসা, সমাজকে শিক্ষা দেওয়ার মতো কাজ আমরা করেছি এবং আমরা পলিথিনের বিরুদ্ধে কাজ করেছি, আমরা বন ধ্বংসের বিরুদ্ধে কাজ করেছি, আমরা গন্ডার যে ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সমস্ত সেই সব আমরা যেমন উল্লুক আছে বড়াল পাহাড়ে, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার সেটাও আমরা দেখিয়েছি আমাদের এই থিমের মাধ্যমে। তো এটা এবারও আমরা ব্যতিক্রম নয়, এবারও আমাদের শিল্পী সেই সুদূর পশ্চিমবঙ্গের নবদ্বীপের পঞ্চানন দেবনাথ মণ্ডপ সজ্জায় এবং ওনার সহযোগী দল এবং আমাদের প্রতিমা এবারের পয়লাপুরের নবেন্দু চক্রবর্তী উনি বানাচ্ছেন, ওনার সাথে নবদ্বীপের কারি মানে শিল্পীরাও আছেন। তো এইবারের আমার থিম হলো মানে বাঁশের ঘরে এবং মাটির ঘর, বাঁশের ঘরে এবং মাটির ঘরে মা, মানে বাঁশ এবং মাটি মিলিয়ে আর কি, বাঁশের ঘরে এবং মাটির ঘরে দুটা মিলিয়ে মা। আর আমাদের আলোকসজ্জাও এবার নবদ্বীপের অসীম মণ্ডল সুদূর নবদ্বীপ থেকে আমাদের আলোকসজ্জা করছেন। আমাদের এই প্যান্ডেল 3 দিন থাকবে, 12 তারিখ থেকে আরম্ভ হবে, 12, 13, 14 3 দিন আমাদের প্যান্ডেল থাকবে। 12 তারিখ পূজা 10টার সময় শেষ হওয়ার পর মহাপ্রসাদ বিতরণ হবে। আমি সমগ্র বরাকবাসীকে এবং শিলচরের জনসাধারণকে আমাদের এই পূজাতে আসার জন্য আমি আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমার মিডিয়া সেক্রেটারি জয়দীপ চক্রবর্তী বলবেন। নমস্কার, আমরা দা এপিসোডস ক্লাব 12 তারিখে আমাদের পুজো উদ্বোধন হবে। বিগত বছর থেকে আপনারা যেভাবে দেখছেন শুধু শিলচর শহর নয়, বরাক উপত্যকার ভিড় আমাদের এই মণ্ডপ চক্রে উপচে পড়ে। এবারও আমরা জানি এটার ব্যতিক্রম হবে না, কারণ আমরা সামাজিক মাধ্যম এবং ফোনের মাধ্যমে যেভাবে শিলচর শহর এবং বরাক উপত্যকার মানুষের আমরা রেসপন্স পাচ্ছি, আমরা বিশ্বাস করছি প্রত্যেক দিনই এখানে দর্শনার্থীর ঢল নামবে। 12 তারিখে আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন করবেন জীবনদীপ ওল্ড এজ হোমের দাদু দিদিমারা, তাদের হাত দিয়ে আমরা পুজো মণ্ডপ উদ্বোধন করব। প্রথমে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তাদের পা ধুয়ে তারপর আমরা পুজো মণ্ডপকে আমরা উদ্বোধন করব। এবং আমরা বিগত বছর আমরা উজ্জ্বল আহমের যে অর্ফানেজের বাচ্চারা ছিল তাদেরকে দিয়ে আমরা পুজো মণ্ডপ উদ্বোধন করেছিলাম। আর আমরা আশা করছি আপনাদের মাধ্যমে শিলচর তথা বরাক উপত্যকার সবার কাছে আমাদের এই এবারের দায়িত্ব চলছে, এবারে আমাদের কর্মসূচি আপনারা পৌঁছে দেবেন। ধন্যবাদ।